পকেট মারতে গিয়ে ধরা পড়েন হাতে নাতে। পকেট মার থেকে অভিনেতা কিভাবে হলেন বিপ্লব চ্যাটার্জি? 90-এর দশকে টলিউডের দাপুটে একজন খলনায়ক তিনি। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের গায়ে জ্বালা ধরাত। শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও তাকে দেখলে লুকিয়ে পড়তেন ছোট ছোট ছেলেমেয়েরা। মানুষের মনে এমনই ছিল তার প্রভাব। বাস্তবে এই মানুষটা ভীষণ স্পষ্টবাদী, ঠোঁটকাটা বলে টলিউডে আজও তার নাম। কথা হচ্ছে টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে নিয়ে। বাংলা সিনেমার এই অভিনেতা তার আগে বহুবার টলিউডের তারকাদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন। এবার তিনি নিজেই নিজের সম্পর্কে একটি অজানা তথ্য ফাঁস করে সবাইকে চমকে দিলেন। তিনি নাকি ছোটবেলায় পকেট মারছিলেন। বেশ কয়েক বছর আগে জি বাংলাতে শাশ্বত চ্যাটার্জির পরিচালনায় অপুর সংসার নামের একটি টক শোতে হাজির হন। ইন্টারভিউ দিতে একের পর এক বিস্ফোরণ ঘটাতে থাকেন বিপ্লব চট্টোপাধ্যায়। সেই সঙ্গে নিজের ছোটবেলার বেশ কিছু অজানা কাহিনীও তিনি তুলে ধরেন সবারই সামনে। এমনিতে ঠোঁটকাটা রকচটা স্বভাবের মনের হলেও বিপ্লব চ্যাটার্জি ভীষণ মজার মানুষ। ছোটবেলাতে তিনি বেশ দুষ্টুও ছিলেন। শৈশবে একবার স্কুলের স্যারের পকেট মারতে গিয়েছিলেন তিনি, তবে ধরা পড়েও যান হাতে নাতে। সেই কাহিনী তিনি শোনালেন সকলকে। তিনি বলেন তখন তিনি ক্লাস 7-এ পড়তেন। একদিন ক্লাসে ভূগোলের একজন নতুন শিক্ষক এলেন। তিনি আসার পর চন্দনের গন্ধে চারিদিক ভরে যায়। সেই গন্ধে মোহিত হয়ে পড়েছিলেন ক্লাসের সমস্ত ছাত্ররা। বিপ্লব ওই গন্ধ পেয়ে ভেবেছিলেন শিক্ষক মশাই হয়তো চন্দনের কাঠ সঙ্গে নিয়ে এসেছেন। তখন তার মনে শিক্ষকের পকেট মারার ইচ্ছা জাগে। এরপর তার 7-5 না ভেবেই শিক্ষক মশাই যখন ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন চন্দন কাঠ খোঁজার জন্য সোজা স্যারের পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেন তিনি। কিন্তু শিক্ষক মশাই তখন সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলেন। একথা শুনে হেসে গড়াগড়ি খান তার পাশে বসে থাকা অভিনেত্রী অনামিকা সাহা। সোশ্যাল মিডিয়াতে ফের ভাইরাল হয়েছে সেই ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।